নমস্কার, আমি তন্নি সাহা। আকাশ 8:16 রাত 9টা সংবাদে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদেরকে এমন একটি সংবাদ দেব যা শুনে তোমরা বিস্মিত হয়ে যাবে। উত্তরবঙ্গের 3 জন নালায়েক, কামচোর, পরাচোরদের ঘর থেকে বের করে দিয়েছে তাদের পরিবার। উচিত হয়েছে, তারা 3 বছর যাবৎ জন্তু জানোয়ারদের সাথে বসবাস করছে। বিস্তারিত জানতে চোখ রাখুন আকাশ 8:16 পর। উত্তরবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সিনিয়র রিপোর্টার শিয়াবুল হাকিম। দাদা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? না দিদি, শুনতে পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছে নালায়েকদের দলনেতা স্বামী। স্বামী, তোমরা যে এতদিন ছিলে, কেনই বা গিয়েছিলে আর কি কি করলে যদি একটু বলতে? না দাদা, বলছি, সে 3 বছর আগের কথা। কামচোর পরাচোরদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। ব্যাগগার্ড টিনের চোখের সামনে থেকে দূর হ, আজকে থেকে জঙ্গলে থাকবি তোরা। যা। We'll be right back.
এখানে মাছ করতে পারে, চলো থ্যাংক ইউ। মাছ পাইছি রে বড়, আজকে খাওয়াটা সেই হবে, ও এটা এখন রান্না করতে হবে। মাছটা মজা হয়েছে না, শুরু করি। ও গোস্ত স্বাদ হয়েছে না, নাও নাও খাবারই খাই। আমি পাগল দিবানা হয়েছি, তবে মুর্শিদারি প্রেমে পড়েছি, পাগল দিবানা হয়েছি, তবে মুর্শিদারি প্রেমে পড়েছি। আমি চলো অনেক আজকে ক্লান্ত ঘুমাই, আজকে আমি আর তুই আনিসে তুমি হেমকের উপর, আবার কালকে আজকে অনেক ক্লান্ত। চার দেওয়ালের মাঝে বন্দি আপনি আমি এবং হাজারো উদীয়মান নিষ্পাপ, আমরা কোনো না কোনোভাবে এই অবসাদ কাটানোর ব্যবস্থা করেই ছিল, কিন্তু তাদের কথা কি কখনো আমরা ভেবেছি? যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে একবার প্রকৃতির মাঝে হারানোর চেষ্টা করুন, হয়তো আপনি পেতে পারেন নতুন জীবন, অথবা উজ্জীবিত হতে পারে উদীয়মান নিষ্পাপ আত্মাগুলো। রাত বাড়ছে, হাজার বছরের সে কালো রাত।